সেনাপ্রধান ওয়াকুর জামানের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হঠাৎ করে ঘুরে যেতে পারে বাংলাদেশের ক্ষমতার চাকা। পাকিস্তান থেকে অস্ত্র বোঝাই জাহাজ আমদানি করে নিষেধাজ্ঞার মুখে পড়েছে বাংলাদেশ। অন্যদিকে ইউনূসকে বহিষ্কার করতে মাঠে নেমে পড়েছে শত শত নেতাকর্মীরা। এদিকে সবাইকে অবাক করে দিয়ে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসার ঘোষণা করলো সেনাবাহিনী। নতুন কোনো বিপদের মুখে পড়লেন নাকি ডক্টর ইউনূস সরকার? এদিকে আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে দিতে পারে আমাদের জাতিসংঘ? দর্শক মন্ডলী, আশা করে নিচ্ছি আপনারা সকলে অত্যন্ত ভালো আছেন। আজকের এই ভিডিওটির থাম্বনেল এবং ভিডিওটির অংশবিশেষ থেকে ইতিমধ্যেই হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কতখানি আকর্ষণীয় হতে চলেছে। তো ভিডিওটির বিস্তারিত দেখার আগে আপনাদের সকলকে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই বিস্তারিত আমাদের স্ক্রিনে। এখানে কিছু কিছু আওয়ামী লীগের লোকজন ঢুকে গেছে, ঢুকে এটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তার জন্য আমরা এখানে ধরার জন্য আসছি। আমরা দেখছি দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন বীরপুর থেকে অপশক্তি যেন কাজ না করতে পারে। আপনার নাম কি?
নাম কি বলতো? মিরপুর একটি কমেডি সেন্টার থেকে কিছু বেশ কিছু আওয়ামী লীগের নেত্রীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখতে চাই, একটি এনজিওর ব্যানারে বেশ কিছু নারী এই কমেডি সেন্টারের মধ্যে মূলত তারা একটি মিটিং করছিল এবং এলাকাবাসী শুনতে পাচ্ছে যে তারা আওয়ামী লীগের নেত্রী, এমনই তথ্যের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু একটি অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে নিয়ে। তারপরে কিন্তু বেশ কিছু নারী নেত্রীদের কিন্তু, উনি একজন হিন্দু ধর্মনেতা, ধর্মগুরু বলা যায় ওনাকে, বাংলাদেশের একজন হিন্দু ধর্মগুরু, সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র উনি, এবং তাছাড়া পুণ্ডরীক ধামের অধ্যক্ষ, এই দুটো হল পরিচয়। উনি কিছুদিন আগে ইসকন নামে যে প্রতিষ্ঠান আছে সেই ইসকনের উনি একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, কিন্তু ইসকন তাকে বহিষ্কার করেছে তার কর্মকাণ্ডের কারণে। কী কী কারণে সেটা আরও অনেক কাহিনী, অত কাহিনীতে যাচ্ছি না। এই চিন্ময় সাহেবকে নিয়ে বড় ঘটনাটা যেটা ঘটলো, আলোচনা যেটা ঘটেছে, সেটা সোমবার দিন উনি যখন ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন বিমানে করে, তখন এয়ারপোর্টে ওনাকে আটক করা হয়। আটক করা হয় কেন? ওনার বিরুদ্ধে একটা রাষ্ট্রবিরোধী মামলা আছে, সেই মামলার কথা বলি। এখন এই রাষ্ট্রবিরোধী মামলাটা কী, সে প্রসঙ্গে আমি একটু পরে আসছি। রাষ্ট্রবিরোধী মামলার কারণে আটক করা হয় না, আটক করে মঙ্গলবার দিন ওনাকে চট্টগ্রামে আদালতে ওঠানো হয়। আদালতের বিচারক ওনার জামিন চাওয়া হয়, ওনার জামিন নামঞ্জুর করে ওনাকে জেলে পাঠিয়ে দেন। যখন ওনাকে জেলে পাঠিয়ে দেওয়ার রায় দেন, তখন যখন ওনাকে প্রিজন ভ্যানে করে জেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সামনে ওখানে ওনার ভক্ত, ওনার অনুসারী অথবা অনেকেই কারা ছিল, সবাই তো নিজের নাম টাম ওখানে বলে দেয়নি, তো প্রচুর লোক এটা নিয়ে নানা রকম হট্টগোল হয়, বাধা দেওয়ার চেষ্টা করে, মারামারি হয়, এবং এই মারামারির এক পর্যায়ে আদালত প্রাঙ্গণে ওখানে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যাও করা হয়। মজার ব্যাপার হলো যে এই চিন্ময় কৃষ্ণদাসের আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে একটা আমাদের দেশের একটা প্রতিষ্ঠান বিবৃতি দিয়েছে। আসলে আমাদের দেশের না, ওই দেশের শাখা আমাদের এখানে আছে, ইন্টারন্যাশনাল এটা প্রতিষ্ঠানটা, তার নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এই হলো প্রতিষ্ঠানটার নাম। নামটা শুনে আপনার একটু অবাক হচ্ছে, এত বড় নাম এটা কী, বাট এই প্রতিষ্ঠানটাকে আপনারা সবাই চিনেন।
কারণ এই যে নামটা বললাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এর সংক্ষিপ্ত নাম হলো ইসকন। এই ইসকন কিন্তু ভারতের হস্তক্ষেপ চেয়ে একটা বিবৃতি দিয়েছে, এবং সেখানে ইসকন কি বলেছে, তারা বলেছে যে বাংলাদেশে ইসকনের গুরুত্বপূর্ণ নেতা এই চিন্ময় কৃষ্ণ দাস, তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। মজার ব্যাপার হলো এই তারা বিবৃতি দিয়েছে যখন মানে সোমবার, এর আগে এই এই মাসের নভেম্বর মাসের 8 তারিখে তারা কিন্তু একটা সংবাদ সম্মেলন করে, ইসকন একটা সংবাদ সম্মেলন করে চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছিল। মানে যাকে তারা অব্যাহতি দিয়েছিল তার জন্য এখন তারা ভারতকে হস্তক্ষেপ করার জন্য আহ্বান জানাচ্ছে, এবং তারা ভারতকে বলতেছে যে সেই লোকটা হলো আমাদের গুরুত্বপূর্ণ নেতা। ভাবুন এগুলো কি, এটা কি রাজনীতি নাকি একটা সমস্যা, একটা সংকটকে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা অথবা ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, এটাকে আপনি কীভাবে নেবেন? মজার ব্যাপার হলো এই ইসকনের যে আহ্বান, এই আহ্বানে কিনা জানি না ভারত কিন্তু সাড়া দিয়েছে। ভারত তাদের মানে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তার ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং সেই বিজ্ঞপ্তিতে তারা কিন্তু নানা রকম কথা বলেছে, এবং সেখানে তারা বলেছে যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর যে অব্যাহতভাবে বিভিন্ন রকম হামলা হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে, মূর্তি চুরি করা হচ্ছে, এ সমস্ত ঘটনার যারা নাকি মূল হোতা তাদেরকে ধরাছোঁয়ার বাইরে তারা রয়ে যাচ্ছে, তাদের কিছু করা হচ্ছে না। অথচ তারপরে তারা লিখেছে যে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি তুলে ধরা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনাটা দুর্ভাগ্যজনক, এটা তারা বলেছে। মানে এই ধরনের মানে একে যে মানে আটক করেছে চিন্ময় কৃষ্ণকে, এই জন্য তারা বিবৃতিটা দিয়েছে। এখন দেখুন এই যে বিবৃতিটা ভারত দিল, এই বিবৃতিটাকে আপনি কীভাবে দেখছেন? আমাদের দেশের মধ্যে একজন হিন্দু ধর্মাবলম্বী লোককে যার বিরুদ্ধে নাকি রাষ্ট্রদ্রোহিতার মামলা আছে, সেই মামলা নিয়ে আমরা পরে আলোচনা করছি, সেই মামলার জন্য কাউকে যদি আটক করা হয় তার জন্য ভারতকে বিবৃতি দিতে হচ্ছে কেন? আমাদের দেশের হিন্দুরা আক্রান্ত সব ধরনের সুযোগ সুবিধা, এবং তারা যেটা করছিল সরকারি অফিসগুলোতে বড় বড় পদে যারা আছে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে নাড়ি দিয়ে এইভাবে হাতে নিচ্ছিল, যে কারণে বিভিন্ন জায়গায় যখনই কোথাও কোনো আপনার এমনকি হিন্দুদের সাথেও তাদের বিভিন্ন মন্দির দখল নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, সেই গ্যাঞ্জামগুলোতেও দেখা গেছে ইসকনের সংখ্যা কম কিন্তু পুলিশ প্রশাসন সবসময় তাদের পক্ষে দাঁড়িয়েছে, যে কারণে তাদের সাথে পারা যায়নি। তো ওই সময় কিছু কিছু বিশেষজ্ঞ আছে, সেই বিশেষজ্ঞদের নাম বলতে চাই না, ঝামেলার বাধাইতে চাই না, কারণ 5 বছর অনেক যন্ত্রণা সহ্য করে আসছি, তো একটু শান্তিতে থাকতে চাই। হ্যাঁ, তো তারা বলেছিল ইসকন নাকি একটা তাবলিক সংগঠনের মতো, এরা তাবলিকের মতো গান টান গায়, হ্যাঁ এরা কৃষ্ণ ভাবনা করে, তো এটাই হচ্ছে তাদের মূল কাজ। এখন দেখেন বাংলাদেশের সবচেয়ে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ইসকন। আমি ইসকনের এই হত্যাকাণ্ডে ডেইলি স্টারের একটা নিউজ গতকালকে করেছে, চিন্ময় ফলোয়ার্স ক্ল্যাশ উইথ কপস ইন চিটাং লয়ার কিলড, এটা হচ্ছে ডেইলি স্টারের সংবাদ। আর প্রথম আলো নিউজ করেছে, এই সরি সময় নিউজ করেছে, চট্টগ্রামে আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করলো দুষ্কৃতিকারীরা। বুঝছেন তো, হিন্দু ভেবে কারা হত্যা করেছে, তার মানে মুসলমানরা হত্যা করেছে। তো সমস্যাটা এইখানেই, এখনো পর্যন্ত এই গণমাধ্যমকে কিছুই করা হয় নাই, গণমাধ্যমে কিছুই হয় নাই, সময় টেলিভিশনের সাকি এখানে এখন পর্যন্ত তাদের হয়ে কাজ করে, কমল দে এখনো পর্যন্ত এই যে নিউজের সাথে সম্ভবত কমল দে জড়িত আছে, সে ওইখানে এই নিউজ করেছে, সময় টেলিভিশনে কালকে থেকে যাচ্ছে। এখন এটা বিচার করবে কে? আপনাদের গত 2 দিন ধরে দেখছি যে সবাই পিনাকির পেছনে লেগেছে, কারণ পিনাকি হচ্ছে ওই যে প্রথম আলোর সামনে গিয়ে গরু জবাই করেছে, এটার জন্য পিনাকির অতীত, পিনাকি গণজাগরণ মঞ্চের সাথে ছিল, পিনাকি অনেক বাম করেছে, পিনাকি হুজুরদের বিরুদ্ধে অনেক কথা বলেছে, জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে, পিনাকির প্রতি আপনার ক্ষোভ থাকুক সন্দেহ থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু পিনাকি যেটা করেছে এই গেল 2-3 বছরে পিনাকির যে অবদান এইটুকু আপনাকে স্বীকার করতে হবে। আর প্রথম আলোর সামনে যেটা করেছে, প্রথম আলোর সামনে ওই সময় ডাকা ঠিক ছিল কিনা, ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল কিনা, এত এত জ্বর ভয় দেখায় না লাভ নাই,
এই দেশে যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাজা তারপরে এইসব বলে না, এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তা থেকে রাস্তায় নামে নাই। এরা আজকে এসে যে চেয়ারে বসে না, এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন, হ্যাঁ পত্রিকার সামনে যা এই করা যাবে না, পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস, তারপরে এখানে সিএনএন বিবিসি সব কিছু সামনেই প্রোটেস্ট করে মানুষ। তো প্রোটেস্ট করা যাবে না কিছুর জন্য, ওইখানে যা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বলে না, প্রথম আলোর কারোর ধরে টান দেয় নাই। তো প্রথম আলোর সামনে গিয়েছে তারা গরু জবাই করে তারপরে মাংস খাবে চলে যাবে। এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে, কিন্তু পিনাকি যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে তাদেরকে মারধর করা হয়েছে, মারধর করার পরে তারপরে নিয়ে আবার আটকে রাখা হয়েছে। প্রথম আলোর বিরুদ্ধে কি করা হয়েছে, ওই লোকগুলির অপরাধ কি ছিল সেখানে গরু জবাই করতে গিয়েছে, এটা অপরাধ। কিন্তু এই প্রথম আলো এই গেল 15 বছরে অন্তত 1500 মানুষকে অন্তত তারা। ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন বিভিন্ন ক্যাম্পাসের কোন্দল নিরসনে সব ছাত্র সংগঠন একসঙ্গে কাজ করবে। ছাত্র সংসদ নির্বাচন এবং ছাত্র রাজনীতি সংস্কারের বিরুদ্ধে একমত হয়েছি, ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, কুসংস্কার নয়, সংস্কার চাই। বৃহস্পতিবার 28 নভেম্বর রাত্রে রাজধানীর পুরানা পল্টনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে ছাত্র শিবিরে মত বিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এই সব বলেন তিনি। এদিকে শ্বেতপত্র প্রদয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন আগামী 2 ডিসেম্বর